অঞ্জন হত্যাকাণ্ডৰ এ টু জেড আমি আপোনালোকক জনাব বিচাৰিছো। এজন দুৰ্ভগীয়া যুৱক অঞ্জন আৰু তেওঁক হত্যা কৰা হল। প্ৰেমৰ বাবে মৃত্যুৰ মুখত পৰিল এইগৰাকী অঞ্জন। সমগ্র ঘটনাক্রমে এনেধরনের গীতাশ্রী আর অঞ্জনের মাজত প্রেমের সম্পর্ক আজি চারি বছর পূর্বের গড় হয়ে উঠিছিল। কিন্তু গীতাশ্রীর সঙ্গে তেওঁর বহু বছর সংযোগ নাছিল, যদিও অঞ্জন আর গীতাশ্রী বাল্যবন্ধু আছিল। মানে বাল্যবন্ধু আছিল, বাল্যবন্ধুক যেটা চারি বছর পূর্বে লগ পালে অঞ্জনে, তারপর মাজত প্রেমের সম্পর্ক গড় হয়ে উঠিছিল। ইতিমধ্যে এই সন্দর্ভত আরক্ষী আয়ুক্ত গোটেখিনি কথা সংবাদমেলত সদরি করেছে আর আরক্ষী আয়ুক্তর সেইখানে তথ্যর আধ ধরে আমি গোটেখিনি বিস্তৃত রূপত আপনার সম্মুখত দাঙি ধরব বিচারিছো। গীতাশ্রীর সম্পর্ক অঞ্জন নাথৰ লগত যিমানে গাঢ় হৈ যায় সিমানে গীতাশ্রীৰ মাক দেউতাক ইয়াৰ বিৰোধী হৈ পৰে। শেষত গীতাশ্রী আৰু অঞ্জনে একেলগে থাকিবলৈ সিদ্ধান্ত লয় আৰু এদিন অঞ্জনে গীতাশ্রীক নিজৰ ঘৰলৈ লৈ যায়। তেওঁলোকৰ মাজত কোনো সামাজিক বিবাহ হোৱা নাই বা কোনো কোর্ট মেৰিজ হোৱা নাই। অঞ্জনৰ পিতৃ মাতৃ আৰু তেওঁৰ পৰিয়ালৰ বাকী সদস্যসকলেও এইটো মানি লোৱা নাছিল যে এইগৰাকী যুৱতীক তেওঁলোকৰ ঘৰলৈ বোৱাৰী হিচাপে লৈ আনিব। আৰু এই বিষয় লৈ ভিক্টিমৰ ঘৰত অশান্তিৰ সৃষ্টি হৈছিল আৰু গীতাশ্রীৰ পৰিয়াল আৰু ভিক্টিমৰ পৰিয়ালৰ মাজতো কিছু শত্ৰুতাৰ সৃষ্টি হৈছিল। আৰু এই সমস্যাবিলাক লৈয়ে গীতাশ্রী আৰু অঞ্জনৰ মাজতো তেওঁলোকৰ সম্পৰ্ক বেয়াৰ ফাললৈ গতি কৰে। গীতাশ্রীৰ চিনাকি হয় সৌৰভ গোৱেংকাৰ লগত। তেওঁলোকৰ মাজত ফোন নম্বৰ এক্সচেঞ্জ হয়, লাহে লাহে কথা বতৰা আৰম্ভ হয় আৰু শেষত গীতাশ্রী আৰু সৌৰভ গোৱেংকাৰ মাজত আকৌ প্ৰেমৰ এটা সম্পৰ্ক আৰম্ভ হয়। গীতাশ্রীৰ মাতৃয়ে প্ৰথম কয় সৌৰভক যে ইয়াত একেবাৰে লাইনৰ পৰা আঁতৰাই পঠালেহে ভাল হ'ব। অঞ্জনৰ একেবাৰে ওচৰত নিজৰ বাইকখন ৰখাই পিষ্টলটো উলিয়াই তেওঁ অঞ্জনক গুলিয়ায়। অঞ্জন জে চি বিৰ এজন মেকানিক আৰু অঞ্জন আৰু গীতাশ্রীৰ মাজত বাল্যবন্ধু যদিও আছিল, চারি বছর পূর্বেহে প্রেমের সম্পর্ক গড় হয়ে উঠেছিল। কিন্তু গীতাশ্রীর ইতিহাসের কথা যদি কম, গীতাশ্রীর ইয়ার পূর্বর দুগী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল আর দ্বিতীয়গী স্বামী ত্রিপুরার বাসিন্দা, সেইগীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার সময় গীতাশ্রীর এটি সন্তানও জন্ম হয়েছিল। আর তারপরতেই গীতাশ্রী যেটা অঞ্জনক পালে, অঞ্জনক পার পাশতেই মাজত এটা ভাল সম্পর্ক গড় হয়ে উঠিলে আর সেই বাল্যবন্ধুর প্রেমের সম্পর্ক গড় হয়ে উঠার পাশতলকে লিভিং টুগেদার থাকিল, অর্থাৎ একলগে রুম শেয়ার করে থাকিলে। কিন্তু গীতাশ্রীর পরিয়ালের লোকসকলে এই কথাটা পছন্দ করা নাছিল, আনকি অঞ্জনের পরিয়ালের লোকসকলেও পছন্দ করা নাছিল। মাজত পারিবারিক সংঘাতও বৃদ্ধি পাইছিল, যার বাবে অঞ্জনে লাহে লাহে সুরা সেবন করবলে ধরেছিল। এক প্রকার অ্যালকোহলিক হয়ে পড়েছিল অঞ্জন নামৰ এই যুবকজন, আর তাতে গীতাশ্রীর সঙ্গে তেওঁৰ সম্পর্কর কিছু ভাঙন আহি পড়েছিল। যিগৰাকী গীতাশ্রীৰ সিনহা, সেই গীতাশ্রীৰ সিনহাৰ এখন মাসাজ পার্লার আছে। সেই মাসাজ পার্লারতেই হঠাৎ এদিন লগ পালে সৌরভ গোয়েঙ্কা নামৰ এজন যুবক। সৌরভ গোয়েঙ্কা ফাঁসি বজাৰৰ এখন ড্রাই ফ্রুইটসৰ দোকানৰ মেনেজাৰ। আর সেই সৌরভ গোয়েঙ্কাৰ সৈতে লাহে লাহে গীতাশ্রীৰ আকৌ প্রেমৰ সম্পর্ক গঢ় লৈ উঠিল। মানে অঞ্জনৰ সৈতে কিছু ভাঙন আহিল, অতিমাত্রা অঞ্জনে সুরা সেবন করার ফলত বা পরিয়ালের লোকে বাধা দিয়ার ফলত। তারপর সৌরভ গোয়েঙ্কার সঙ্গে এইবার গীতাশ্রীর প্রেমের সম্পর্ক গড় ললে। আর তারপর গীতাশ্রীর পিতৃ মাতৃয়ে সৌরভ গোয়েঙ্কাক পছন্দ করব ধরলে, ভাল পাবলে ধরলে আর সৌরভকে হয়তো নিজের জয় করবলে ইচ্ছা করলে। তারপর এই পরিকল্পনা রচনা হল হত্যাকাণ্ডর। অঞ্জনক নিজের রাস্তার পর আঁতরাবলে পার্যমানে চেষ্টা করলে, প্রথমে বুজনি তারপর পূজা পাতল। কিন্তু অঞ্জনে মানিব বিচৰা নাছিল, গীতাশ্রীক অঞ্জনে এৰিব বিচৰা নাছিল। যদিও তেওঁ সুরা সেৱন কৰিছিল কিন্তু গীতাশ্রীক হয়তো বহুত ভাল পাইছিল। কিন্তু অঞ্জনৰ যিহেতু ইতিমধ্যে মৃত্যু হৈছে, সেই কথা আমি অঞ্জনৰ মুখৰ পৰা কেতিয়াও গম পাব নোৱাৰিম। কিন্তু পূজা পাতল কৰা হল, সৌৰভ গোয়েঙ্কাই সহযোগ কৰিলে গীতাশ্রীৰ পিতৃ মাতৃক, গীতাশ্রী গীতাশ্রীৰ পিতৃ মাতৃ তেওঁৰ ভগ্নী আৰু সৌৰভ গোয়েঙ্কাই আনকি মায়ঙলৈ গ'ল। মায়ঙত গৈ পূজা পাতল কৰিলে কিন্তু পূজা পাতলে কাম নিদিলে। নাই, অঞ্জন আঁতৰি নাযায় গীতাশ্রীৰ পৰা। আৰু অবশেষত উপায়ন্তৰ হৈ গোটেই পৰিয়ালটোৱে সৌৰভ গোয়েঙ্কাৰ লগত একেলগে এটা পৰিকল্পনা ৰচনা কৰিলে যে এই অঞ্জনক একেবাৰে আঁতৰ কৰি দিয়া হ'ব। আঁতৰ কৰি দিয়াৰ অৰ্থটো হ'ল যে তেওঁ হত্যা কৰা হ'ব। এই ক্ষেত্ৰত আগভাগ ল'লে গীতাশ্রী সিনহাৰ মাতৃয়ে। সৌৰভ গোয়েঙ্কাক ক'লে যে পিষ্টল আনি হত্যা কৰা। তাৰ পাছতে সৌৰভ গোয়েঙ্কাই
নিজৰ যিখন দোকানত তেওঁ মেনেজাৰ হিচাপে কৰ্মৰত সেই দোকানখনৰ অটো চালকজনক লৈ বিহাৰ পালেগৈ আৰু বিহাৰৰ পৰা এটা পিষ্টল ক্ৰয় কৰিলে গুগল পেত টকা দি সেই পিষ্টলটো ক্ৰয় কৰা হ'ল আৰু সেই পিষ্টলটো আনি সিদিনাখন গুৱাহাটীৰ খানাপাৰাৰ কইনা ধৰাত অঞ্জনক হত্যা কৰিলে সহযোগ কৰিছিল বিহাৰৰ যুৱকে সহযোগ কৰিছিল সেই অটো চালকজনে বহুকেইজন আছে আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে সকলো তথ্য পাতি সংগ্ৰহ কৰি এজনৰ পাছত আন এজনক জেৰা কৰিছে আৰক্ষীয়ে গীতাশ্ৰী সিনহা তেওঁৰ মাতৃ তেওঁৰ পিতৃ তেওঁৰ ভগ্নীক আটক কৰিছে লগতে আটক কৰিছে সৌৰভ গোয়েঙ্কা আৰু অটো চালকজনকো আৰু বিহাৰৰ যুৱকজনকো বৰ্তমান তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰি জেৰা অব্যাহত ৰাখিছে আৰু তেওঁলোকে স্বীকাৰোক্তি হিচাপে আগবঢ়াইছে পিষ্টলটো তেওঁলোকে অৰ্থাৎ সৌৰভ গোয়েঙ্কাই ভৰলত পেলাইছিল আৰু হত্যাৰ দিনাখন গীতাশ্ৰীয়ে দুটা মোবাইলৰ সৈতে এটা মোবাইলত অঞ্জনৰ সৈতে কথা পাতি আছিল এটা মোবাইলত মেছেজ কৰি আছিল সৌৰভ গোয়েঙ্কা সৌৰভৰ সকলো তথ্য সৌৰভক দি আছিল যে অঞ্জন বৰ্তমান ক'ত আছে নিজৰ যি কৰ্মস্থলী সেই কৰ্মস্থলীৰ পৰা কেইটাত ওলাইছে কোনফালে গৈছে সেই সকলো তথ্য গীতাশ্ৰীয়ে সৌৰভ গোয়েঙ্কাক দি আছিল আৰু সেইমতেই সৌৰভ গোয়েঙ্কা আৰু তেওঁৰ লগত আন এজনে ফ'ল' কৰি আছিল অঞ্জন নাথক ফ'ল' বহুদিনৰ পৰাই কৰি আছিল অঞ্জন নাথৰ গোটেই ৰেহ ৰূপ ক'ত কেতিয়া যায় কোন সময়ত ওলায় সকলোখিনি ফ'ল' কৰি থকা হৈছিল আৰু সেই নিৰ্দিষ্ট হত্যাৰ দিনটোত গীতাশ্ৰীয়ে গোটেইখিনি তথ্য যোগান ধৰিছিল সৌৰভ গোয়েঙ্কাক আৰু তাৰ আধাৰতেই হত্যা কৰা হ'ল অঞ্জনক আৰু সেই নিৰ্দিষ্ট মোবাইলটো যিটো মোবাইলেদি গোটেইখিনি কথা সৌৰভ গোয়েঙ্কাক কৈ আছিল সেইটো গীতাশ্ৰীৰ ভগ্নীয়ে ভৰলত পেলালে আৰু যিটো পিষ্টলেৰে হত্যা কৰা হৈছিল সেই পিষ্টলটো সৌৰভ গোয়েঙ্কাই ভৰলতে পেলালে এতিয়া আৰক্ষীয়ে সকলো তথ্য উদঘাটন কৰিবলৈ সক্ষম হৈছে আৰু হয়তো আগন্তুক কেইটামান দিনত আৰু বহু নতুন নতুন তথ্য উদঘাটন হ'ব পাৰে